গোপন সূত্রে খবর পেয়ে নাবালিকার বিয়ে রুখল পুলিশ বাগদা থানার পুলিশ নাবালিকার বাড়িতে গিয়ে পরিবারের লোককে বুঝিয়ে বিয়ে বন্ধ করে নাবালিকার বিয়ে রুখল পুলিশ বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করে জানা গেছে বাগদার সিন্দ্রানী সাবিত্রী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে ওই স্কুলেরই ছাত্রের সঙ্গে বিয়ে ঠিক করেন দুই পরিবারের লোকেরা মালিপোতা পঞ্চায়েতের সন্তোষা এলাকায় ছেলের মামা বাড়িতে বিয়ের আয়োজনও সম্পূর্ণ হয় খবর পুলিশ পেয়ে পৌঁছে যায় অনুষ্ঠান বাড়িতে পরিবারের লোককে বুঝিয়ে বিয়ে বন্ধ করেন তারা নাবালিকার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে মুচলেকা দেয়া হয় যে আঠেরো বছর না হলে তারা মেয়েকে বিয়ে দেবেন না পুলিশের ভূমিকায় খুশি স্থানীয় বাসিন্দারা আমার মেয়েটা চলে গিয়েছিল যাওয়ার পরে তারপরে মোটামুটি একটা খোঁজখবর খবর পাওয়ার পরে আমরা আমাকে মানে এরকম ছেলের বাড়ি থেকে ছেলের মামা বাড়ি থেকে বিয়ের আলোচনা হচ্ছিল তারপরে হঠাৎ পুলিশের যায় তারপরে পুলিশ আমাকে পাঠায় মানে খবর দিয়েছিল তারপরে আমি যে দেখি যে অবস্থা যাও পুলিশ সহযোগিতা আমার মেয়েটার বিয়ে হয়নি রিপোর্ট নিউজ বাগদা